Hello everyone, welcome to the new episode of Ideal Script. It is your second episode. This episode, I East Bengal Nutun foreigner niye kotha bolechi, striker. Second episode, I East Bengal aro kichu kichu khobor debo, jeigulo East Bengal samarthokder ashwasto korbe. To onekei chinta korchilen je kobe ISL cover picture change hobe, tarpor dol announce hobe, tarpor dol Goa giye prostuti shuru korbe, Hilton Hotel e thakbe. To ei puro byapartai investor যারা দল গোছাচ্ছেন তারা ফেলে রাখতে রাজি নন। আজকেই 15 তারিখ প্রয়োজনীয় বিমানের টিকিট এবং কাগজপত্র সমস্ত চলে যাচ্ছে রবি ফাউলার এবং তার কোম্পানির কাছে, মানে রবি ফাউলার এবং তার সহকারী, তার অ্যাসিস্ট্যান্ট, তার যে সহকারীরা আছে, সহকারী টিম, কোচিং স্টাফ, তাদের কাছে চলে যাচ্ছে, যারা আসবেন তা প্রত্যেকের কাছে, এবং সা হয়ে গেছে তাদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিমানের টিকিট এবং ভিসার কাজটাও ত্বরান্বিত করার জন্য যথেষ্ট একটা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে পরশু দিনই গোয়াতে চলে আসা উচিত রবি ফাউলার এবং তার সহকারীরা। একজন সহকারীর আমি শোনা গেছে যে, আমি ঠিক নামটা জানি না, একটু ভিসা নিয়ে প্রবলেম ছিল, কিন্তু সেটাও আজকের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা, এবং খুব ভুল না করলে কাল পরশু, মানে কালকে তারা বেরোলে পরশু দিন হয়তো গোয়ার মাটি টাচ করবেন মুম্বাই হয়ে। এটাই মোটামুটি এখনো পর্যন্ত স্থির আছে। যদি পরিকল্পনা কিছু চেঞ্জ হয়, আমি যেরকম কালকেও বলেছিলাম, পরিকল্পনা কিছু চেঞ্জ হলে অলরেডি তোমাদের জানিয়ে দেবো। আর অবশ্যই বিদেশিদের সঙ্গে, বিদেশিরা যখন আসছেনই, বিদেশি কোচেরা যখন আসছেনই, ভারতীয়রাও ঠিক একই দিনে পৌঁছে যাবে গোয়ার হিলটন হোটেল, এবং তার প্রথমে কোয়ারেন্টাইন পিরিয়ডটা কাটিয়ে প্রয়োজনীয় সময়, যেটা টেস্ট যেগুলো আছে সেইগুলো অতিক্রম করে, পরীক্ষা এখন সবাই সকলেরই একই অবস্থা, সব টিমেরই, সেই পরীক্ষাগুলো অতিক্রম করে তারা মাঠে নেমে প্র্যাকটিস করবেন। একটু সিঙ্ক হতে সময় লাগবে, যেহেতু নতুন কোচ, সেই সিঙ্ক হতে সময় লাগবে, কিন্তু এখন সবাই পেশাদার ফুটবলার, সেই সিঙ্কের টাইমটা এখন আগের মতো 1-1.5 মাস লাগে না। যত দ্রুত, যত ডাইনামিক হবে আর কি ফুটবলাররা, তত তাড়াতাড়ি তারা নতুন কোচের ছকের সঙ্গে মানিয়ে নিতে পারবেন, এবং আমার মনে হয় যে 15-20 দিনের মধ্যে সেই সিঙ্ক ব্যাপারটা হয়ে যাবে, এবং তারপরে ফুল ফ্লেজ প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন রবি ফাউলার তার দলবল নিয়ে। তো সেদিকেই তাকিয়ে থাকার, কবে সত্যি আসেন। ইস্ট বেঙ্গল সমর্থকরা আশায় আছে, কারণ অন্যান্য দলেরা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আমি বলবো, যেহেতু আমার কাছে এখনো পর্যন্ত অফিসিয়াল নয়, যদিও মানে আমার কাছে সোর্সের খবর যেটা আছে, যেটা পেয়েছে, আমরা বারবার বলেছি যে একটা আইএসএলটা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য খুব অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই। এবং বাকি অ্যানাউন্সমেন্টটাও তো আমি যেরকম বলেছি যে যখন চলে আসা তখন চলে আসবে, সেটা নিয়ে আলাদা করে চিন্তা করার কারণ নেই, শুধুমাত্র দেখার যে ফাইনাল টিমটা কিরমভাবে শেপ আপ করছে পুরো ব্যাপারটা। বাস, এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেখানে ক্লিক করে দাও। তখন টাটা।